আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? রিসেন্টলি একটা জিনিস সবারই হচ্ছে, কনজেন্টিভাইটিস, চোখ উঠছে, সকলের চোখ ফুলে যাচ্ছে। আমার পেজে বিভিন্ন রকমের প্রশ্ন আসছে, ডাক্তার সাহেব চোখ উঠছে, আমার এলাকায় এত মানুষের চোখ উঠেছে, চোখ লাল হয়ে আছে, চোখ ফুলে যাচ্ছে, চোখ ব্যথা করছে, চোখ দিয়ে পানি পড়ছে, কোনো দিকে তাকাতে পারছে না, এই সিচুয়েশন হচ্ছে। একটা বাসে একজনের হলে চার পাঁচজনের হয়ে যাচ্ছে, কী করবো? এই জিনিসটা আমার এত পেজে প্রশ্ন আসে, সেই জন্য আজকে আমি এই বিষয় নিয়ে অল্প করে প্রাথমিক চিকিৎসাটা আমি জানিয়ে দিব যে কী করতে হবে। কারণ আমি প্রাথমিক চিকিৎসা দেওয়ার একমাত্র কারণ সবাই নিকটবর্তী চোখের ডাক্তার কিংবা চোখের ডাক্তারদের আশেপাশে ডাক্তারদের কাছে সময় পাচ্ছে যেতে পারছেন না, সেই জন্য বাসায় বসে যে চিকিৎসা করছেন, ডাক্তারের কাছে না যেয়ে ফার্মেসি থেকে চিকিৎসা নিচ্ছেন, যেটা কিছু ভুল চিকিৎসার সম্মুখীন হচ্ছে কিছু রোগী, যেটা আমি পেয়েছি অলরেডি। সেই জন্য আমি আজকে এই ওষুধের নাম কিছু বলে দিব যে ফার্মেসিতে গেলে আপনারা সাধারণত যে ওষুধগুলো পাচ্ছেন স্টেরয়েড জাতীয় ওষুধ আপনারা পাচ্ছেন, এবং ওই স্টেরয়েড জাতীয় ওষুধ পেয়ে হয়তো বা কিছু সময়ের জন্য আপনি খুব ভালো ফিল করছেন, কিন্তু এটার এই এই ধরনের ইনফেকশনে যখন আমরা স্টেরয়েড জাতীয় ড্রপ ব্যবহার করি তখন এটা আরও ফ্লেয়ার আপ করে, আরও বেড়ে যায়, তখন চোখের কন্ডিশন আরও খারাপ যখন হয়ে যায় তখন আমাদের কাছে আসছেন, এবং তখন আমাদের যেটা ম্যানেজমেন্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য যে কাজটা আপনারা বাসায় বসে ঘরোয়াভাবে করতে পারেন, খুব বেশি হলে আমরা কিছু অ্যান্টিবায়োটিক আই ড্রপ, যেটা প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনার লিভোফ্লক্সাসিন গ্রুপের কিছু ওষুধ আছে, সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের কিছু ওষুধ আছে, যেমন লিভোফ্লক্সাসিন গ্রুপের কিছু ওষুধ আছে যেমন ওভেল আই ড্রপ, লিভোক্সিন আই ড্রপ, লিভোভ্যাক আই ড্রপ, লিভোসিনা আই ড্রপ, এই ড্রপগুলো আপাতত এক ফোঁটা করে চার থেকে ছয় ঘন্টা পর ঘন ঘন দিতে পারেন। সাথে যে জিনিসটা করতে পারেন প্যারাসিটামল, প্যারাসিটামল খাবেন, এই কারণে অনেক সময় চোখটা ফুলে যায়, চোখটা ব্যথা ব্যথা করে, এই এটা অ্যান্টি ইনফ্লামেশন হিসেবে প্যারাসিটামলটা কাজ করে। তিন বেলা প্যারাসিটামল, তিন বেলা চার বেলা খেতে পারেন প্যারাসিটামলটা, তিন বেলার খাওয়াটাই ভালো, ভরা পেটে খাবেন। এবং চোখ যদি খচখচ করে তাহলে অবশ্যই চোখে পানি দিবেন না, খচখচ করলে বুঝতে হবে যে চোখের মধ্যে কোনো ভাইরাল ইনফেকশন আছে, পানি দিলে এটা আরও একটু বাড়তে পারে। দেখবেন যে পানি যখন দিচ্ছেন তখন কিন্তু চোখটা আরও জ্বালা পোড়া বেশি করছে, সো দ্যাট পানিটা না দেওয়াটাই ভালো। একটু গরম খেয়ে কিংবা বাটির মধ্যে গরম পানি ভিজিয়ে, তুলা ভিজিয়ে চোখের কেতরগুলো আশেপাশে জায়গাগুলো পরিষ্কার করতে পারেন, কিংবা চোখে একটু ভাপ দিতে পারেন, কিন্তু আপনার চোখের ভিতর পানি দুই তিন দিন দিবেন না। ড্রপ দিয়েও যদি একদিন দুই দিনের মধ্যে যদি ইম্প্রুভ না হয় তাহলে অবশ্যই অবশ্যই চোখের ডাক্তার তো দেখাবেন, কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে স্টেরয়েড জাতীয় ড্রপ ফার্মেসি থেকে নেবেন না। ওরা যদি কোনো ওষুধ দেয় ওটার মধ্যে স্টেরয়েড আছে কি না, যেমন ডেক্সামিথাসন, ফ্লোরোমিথানল, প্রেডনিসেলন, হ্যাঁ লোটিপ্রেডন, এই যেই ওষুধগুলোর নাম বললাম এই কথাগুলো যদি লেখা থাকে এগুলোকে অ্যাভয়েড করবেন, বিকজ এইগুলো আরও ফ্লেয়ার আপ করছে, ওটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে চোখের প্রেশার বাড়িয়ে দিচ্ছে, এটা চোখের প্রেশার যখন অনেক বেশি বেড়ে যায় চোখের নার্ভের উপর ড্যামেজ হচ্ছে, অনেক সময় চোখের ছানি পড়ার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। সুতরাং প্লিজ অনুরোধ করব যে স্টেরয়েড জাতীয় ড্রপ ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে নেবেন না। এই ধরনের একটা কনজাংটিভাইটিস, এটা ওষুধ না দিলেও দুই থেকে তিন দিনের মধ্যে ভালো হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে ভাইরাস জাতীয় সমস্যা, যার কারণে দেখবেন যে অনেকের চোখ লাল, চোখ ফুলে গেছে, অনেকে দেখছেন যে কানের চারপাশে কিছু কিছু জায়গায় ফুলে গেছে, কিছু গ্ল্যান্ড ফুলে গেছে, সুতরাং এটি অনেক সময় জ্বর জ্বর ভাব আসছে। এই সমস্যার সাথে সামঞ্জস্য রেখেই আপনি এই সমস্যাগুলো ফেস করছেন। সুতরাং এই ধরনের কন্ডিশনে আমি যেটা বললাম সিম্পল একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপ, যেটা নাম আমি অলরেডি বলে দিয়েছি, সাথে একটু প্যারাসিটামলটা সাথে খেলে আপনার ইনফ্লামেশনটা কম থাকবে এবং ব্যথা কম হবে, ফোলাটা কম থাকবে, এবং সাথে একটু গরম ভাব দিবেন, কিন্তু চোখে পানি দু একদিন লাগাবেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের যারা দেখছেন কাজে লাগবে, এটা জিনিস একটু শেয়ার করেন যারা এই ধরনের সমস্যায় বিভিন্ন গ্রামে গঞ্জে কিংবা বিভিন্ন জায়গায় ভুগছে, হয়তো বা তাদের একটু উপকার আসতে পারে। ধন্যবাদ।